নমস্কার আমি জ্যোতির্ময় রায় আপনারা দেখছেন আর্ট জ্যোতির্ময় চ্যানেল আমার এই চ্যানেলে নতুনদের আলপনা দেওয়া শেখানো হয় আলপনার করে এবং ফেব্রিকের কাজ এ ধরনের আর্টের অন্যান্য কাজগুলো আমার এই চ্যানেলে দেখিয়ে থাকি অনলাইন ক্লাস এবং লাইভে তো আমি আসছি খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাসও শুরু হবে আপনার যারা অনলাইনে ক্লাস করতে চান তার অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিংক দিয়ে দিব আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন অনেক দিনের রিকোয়েস্ট অনেক বলছেন দাদা জল আর রং কি পরিমাণে মেশাবো তার উপর একটি ভিডিও দিন তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা জল এবং রং বা খড়ি মাটির কি পরিমাণে মেশাবেন সে নিয়ে আজকের ভিডিও আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন আর ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও বা আপনারা নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আর একটি রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার ভিডিওগুলি এবং চ্যানেলটি শেয়ার করবেন সবার প্রথমে আপনাকে দোকান থেকে সবথেকে ভালো মানের খনি মাটিটি নিতে হবে খড়ি মাটিটির রঙ একদম সাদা হবে দুধের মতো সাদা রঙ হবে এবং আপনি যদি ভেঙে দেখেন তাহলে খুব সহজেই সেটি ভেঙে যাবে এবং গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাহলেই বুঝবেন আপনি এক নম্বর খড়ি মাটিটি পেয়েছেন এই ধরনের খড়ি মাটি নিয়ে তারপর কোনো কিছু দিয়ে আপনারা গুঁড়ো করে নেবেন হাত দিয়েও হয় কিন্তু আপনি কোনো কিছু শক্ত কিছু দিয়ে গুঁড়ো করে নেবেন ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর আমি এখানে চামচ দিয়ে দেখাচ্ছি একদম মাটিটি একদম ঝরঝরে হয়ে যাবে হাত দিয়ে একদম ছোটো ছোটো যদি শক্ত থাকে সেটা আপনি হাত দিয়েও ভেঙে নিতে পারেন আর না ভাঙন কোনো প্রবলেম নেই জলের সঙ্গে যখন মেশাবেন তখন সেটা গলে যাবে আমি এখানে চামচ দিয়ে মেপে মেপে দেখাবো আপনাদের এক চামচ আমি এখানে খড়ি মাটি নিলাম গুঁড়ো খড়ি মাটি নেওয়ার পর তারপর আপনারা জল দিয়ে মেশাবেন এখানে প্রথমে এক চামচ জল নিলাম তাও হবে না দু চামচ জল নেব দেখবেন তাও হবে না তারপর দেখে নেব যে সেই মিশছে কিনা দেখবেন রঙ অনেক খড়ি মাটি অনেকটাই মিশে গেছে কিন্তু তবুও নিচে অনেক শক্ত খড়ি রয়ে গেছে তখন বুঝবেন যে খড়ি মাটিতে আরও একটু জল দেওয়ার প্রয়োজন আছে দেখবেন যে শক্ত শক্ত আছে শক্ত শক্তগুলো যখন তুলে দিয়ে চালাবেন তখন সেটা একটু প্রবলেম হবে তাই আমি এখানে আরও এক চামচ টোটালি পাঁচ চামচ জল নিলাম এক চামচ খড়ি মাটিতে পাঁচ চামচ জল নিয়ে এবার আমি ভালোভাবে সেটা মেশাব একটু রেখে দেবেন সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না একটু মাটিটি জলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে তারপর আমি অল্প পরিমাণ আঠা এখানে আমি ফেভিকল ইউজ করছি আপনারা যে কোনো আঠাই ইউজ করতে পারেন তারপর সেই আঠাটাকে সেই মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যাবে আমাদের আলপনা দেওয়ার জন্য পেস্ট এখানে আমি একটি আলপন সেই পেস্ট দিয়ে আলপনাটা করে দেখাচ্ছি এখানে সঙ্গে সঙ্গে খুব একটা সাদা হবে না কারণ খড়ি মাটিতে সাদা রঙ করতে গেলে শুকিয়ে যে শুকিয়ে যাওয়ার পরেই সেটা সাদা হয় আমি এখানে যেহেতু বিকেলবেলা করছি তাই খড়ি মাটিটি একটু কম শুকাবে সাদা মনে হবে এইটাই এই মাটিটি আবার শুকিয়ে গেলে একদমই সাদা রঙ চলে আসবে তাই সঙ্গে সঙ্গে সাদা হবে না কিন্তু শুকিয়ে যাওয়ার পর একদম সাদা হয়ে যাবে তো আজকে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর কী ধরনের ভিডিও দেখতে চান আগামীতে সেটাও জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করতে বলবেন না তবু তোর আজকে এইটুকুই নমস্কার